বয়স 38 হয়ে গেছে, তবে ক্রিশ্চিয়ানো রোনালদো ছুটছেন সেই আগের গতিতে, যেন 17 বছরের পর্তুগালের স্পোর্টিং লিসবনের সেই রোনালদো। ইংল্যান্ড, স্পেন, ইতালি ও আবার ইংল্যান্ড পেরিয়ে এখন তার ঠিকানা মধ্যপ্রাচ্যের সৌদি আরব। এই মরুর দেশেই রোনালদো স্পর্শ করলেন দুর্দান্ত এক মাইল ফলক। পেশাদার ক্যারিয়ারে খেলে ফেললেন 1200তম ম্যাচ, আর তার এই মাইল ফলকের দিনে বড় এক জয়ও পেল সিআর7 এর ক্লাব আল নাসর। 8 ডিসেম্বর রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসরের জয়ে 1 গোল ও 1 অ্যাসিস্ট করেছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। সৌদি প্রো লিগ রীতিমতো সিআর7 লিগে পরিণত হয়েছে। 16 গোল ও 8 অ্যাসিস্টে চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ও যৌথভাবে শীর্ষ গোল সহায়তাকারীও তিনি। আগের ম্যাচেই লিগ প্রতিদ্বন্দ্বী আল হিলালের কাছে 3-0 গোলের অসহায় পরাজয় দেখতে হয়েছে 5 বারের ব্যালন্ডিয়র জয়ীকে। তবে নিজের পেশাদার 1200তম ম্যাচে আল নাসরকে আর আক্ষেপে পুড়তে দেননি রোনালদো। 31তম মিনিটে দলকে এনে দেন লিড, বাঁ প্রান্ত থেকে সাদিও মানের ক্রস গোলবারের সামনে পেয়ে নিখুঁত শটে জালে জড়ান তিনি। দলের লিড অবশ্য বাড়াতে পারতেন কয়েকবারই, তবে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছেন রিয়াদের গোলরক্ষক মার্টিন ক্যাম্পানা। ডিবক্সের কিছুটা দূর থেকে রোনালদোর নেওয়া জোরালো ফ্রি কিক শটও আটকে দেন তিনি। প্রথমার্ধের যোগ করার সময়ে ব্যবধান দ্বিগুণ করে আল নাসর। এই গোলেও ডান প্রান্ত ধরে আক্রমণে উঠে ডিবক্সে ঢুকে বামে সতীর্থের উদ্দেশ্যে আলতো ক্রস নেন পর্তুগিজ তারকা। এগিয়ে এসে দারুণ হেডে সেটি জালে জড়ান ওতাভিও। বিরতির পরে সময়টা অবশ্য ব্রাজিলিয়ান ফরওয়ার্ড তালিস্কার। এ অর্ধে রোনালদো দুবার জাল মিস করলেও জোড়া গোল আসে তালিস্কার পা থেকে, তাতে 4-1 ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। 1200তম পেশাদার ম্যাচ দলের বড় জয়, পূর্ণ 3 পয়েন্ট, কিন্তু এখানেই সন্তুষ্ট হতে পারছেন না রোনালদো, কারণ লিগ টেবিলে তার দল আল হিলালের তুলনায় 7 পয়েন্ট পিছিয়ে।